ঢাকার আরিফিন শোভা বিদ্যাসিনহা মিম পিয়া বিপাশা রোশান এবং কলকাতা থেকে শুভশ্রী গাঙ্গুলি সোহাম যিশুসেন গুপ্ত অভিনয় করেছেন যৌথ প্রযোজনার উলট পালটে। এ খবর পুরনো, নতুন খবর হলো সাকিব খানের জন্য সিনেমাটি ছাড়ছেন শুভশ্রী গাঙ্গুলি। কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় চালবাজে অভিনয় করবেন সাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি। অনন্য মামুন ও জয়দেব মুখার্জির সিনেমাটির শুটিং শুরু হবে 20 জুন লন্ডনে। একই সময় পড়েছে উলট পালটে শুটিংয়ে। শুভশ্রীর দ্বন্দ্ব এড়াতে রবি কিনাগির ছবিটি ছাড়ছেন বলে জানায় কলকাতার একটি সংবাদ মাধ্যম। শুভশ্রী বলেন, দুটো ছবির ডেট মেলাতে পারছিলাম না, তাই একটা ছাড়তে হলো। তবে ওলট পালটের ঢাকার প্রযোজক আব্দুল আজিজ জানান, শুভশ্রী সিনেমাটি ছাড়ছেন কিনা এখনও নিশ্চিত নন। তিনি বলেন, উলট পালট মাল্টি স্টারার সিনেমা, একাধিক তারকা থাকায় সবার শিডিউল মেলাতে হিমশিম খেতে হচ্ছে, তাই শিডিউলে কিছু পরিবর্তন আনা হবে। তবে তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কতটা পরিবর্তন হবে। এদিকে মঙ্গলবার কলকাতার এসকে মুভিজের অফিসে হয়ে গেল চালবাজের মহরত পূজা। তার একটি ছবি ফেসবুকে শেয়ার করে শুভশ্রী লেখেন, মিসিং মাই হিরো সাকিব খান। এর আগে জাজ মাল্টিমিডিয়া ও এসকের ব্যানারে নির্মিত নবাবে অভিনয় করেছেন সাকিব ও শুভশ্রী। সিনেমাটি ঈদ উল ফিতরে ঢাকা কলকাতায় মুক্তি পাবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।